নমস্কার বন্ধুরা, আজকে কোন্নগর কাকারহাটে তো আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম, যেখানে কিছু দেখাবো, ঠিক আছে, কুকুরের কিছু কোয়ালিটি এবং তার দাম। হ্যাঁ ঠিক আছে, তো পুরোপুরি দাদার সাথে কথা বলে নেবো কত দাম এবং প্রাইস আমরা জেনে নেবো, ঠিক আছে। দাদা, তো প্রথমে তোমার নামটা একটু বলো। গোপাল দাস। আচ্ছা, গোপাল গোপাল দাস। গোপাল দাস, আচ্ছা। তো প্রথমে কি ব্রিড দেখাচ্ছো? মেল ফিমেল আছে। তো কত দিনের বাচ্চা এগুলো দাদা? 42 দিনের। আচ্ছা, 42 দিনের বাচ্চা। কত দাম রেখেছো? কত? 5,000 টাকা রেখেছো। আচ্ছা, এখানে কিন্তু বলে রাখি অতি অবশ্যই কিন্তু তোমরা কলকাতা টালা ছেড়ে কিন্তু কোন্নগর আসতে হবে। এখানে আমি আগেরবার কিন্তু আমি এসেছি, আমি এর জন্যই আমি গ্যারান্টি দিতে বলছি। পায়রার বোন সাইজ দেখো, পায়রার কোয়ালিটি দেখো, এই সরি কুকুরের কোয়ালিটি দেখো, ঠিক আছে। এবং কোয়ালিটির উপরে কিন্তু দাম সবসময় নির্ভর করে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো, আচ্ছা, এখানে কিন্তু দেখতে হবে কোয়ালিটি, সবার আগে মাথায় রাখতে হবে কোয়ালিটি, কিন্তু উপরে দাম হয়। দেখো দাদা একাতে রাখতে পারছে না, ঠিক আছে, বাচ্চার কোয়ালিটি তোমরা দেখে নাও। অতি অবশ্যই কিন্তু কোন্নগর আসতে হবে এবং এই হাটে এসে তোমাদের সহযোগিতা করতে হবে এবং হাটটিকে আরো বড় করে তুলতে হবে, ঠিক আছে, যাতে দাদারা আরো কালেকশন রাখতে পারে, আমাদের আরো ভালো কালেকশন দিতে পারে। তো আচ্ছা আচ্ছা, বাচ্চা সেল করতে যোগাযোগ করতে পারে তোমার সাথে? আচ্ছা, বাচ্চাকেও সেল করতে চাইলে দাদার সাথে কিন্তু অতি অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। দাদা ফোন নাম্বারটা একটু দিয়ে দাও। 7980733455। আচ্ছা ঠিক আছে, কল করার টাইম এনি টাইম যখন করা যাবে। আচ্ছা ঠিক আছে, না 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 ওই সময় না, ওটা তো না না ওইটা হয় না। নিচে কি আছে? একই সেম সেম আছে। আচ্ছা, দাম কম আছে, এটা আরো কম, দেখো 4,500। আচ্ছা আচ্ছা, এটা আছে 4,500, তাই তো? আচ্ছা ঠিক আছে, নিচে দুটো বললে 5,000, তাই তো? মেল ফিমেল? আরো কিছু এনেছিলে না? সেল হয়ে গেছে সব? আচ্ছা, ওগুলো সেল হয়ে গেছে। আচ্ছা, তো প্রতি রবিবারে হাটটা বসে, ঠিক আছে, সকাল থেকে দুটো পর্যন্ত বসে, তাই না? 4টা পর্যন্ত থাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা খুব ভালো কথা। আচ্ছা, আগে আগে যত তাড়াতাড়ি এলে ভালো কোয়ালিটির বাচ্চা তাতেই থাকে, আগে আগে বেরিয়ে যায়। একটুখানি 5 মিনিটও না, ঠিক আছে, কোনো সমস্যাই নেই, ঠিক আছে। তোমরা অতি অবশ্যই আসো এবং দাদার কাছে আসো, দাদাদের সাথে যোগাযোগ করো, দাদাদের কাছ থেকে নাও। আমি অতি অবশ্যই খুব খুশি হবো, কারণ এই ভিডিও থ্রুতে যারা আসবে আমি অতি অবশ্যই খুশি হবো। কুকুরের অ্যাক্টিভিটি দেখো, ঠিক আছে, এমনি একটা গরমের ওয়েদার, ঠিক আছে, সেটা তো বুঝতেই পারো, সবারই শরীর একটা, দেখো তাও কিন্তু অ্যাক্টিভিটি, ফুল অ্যাক্টিভিটি আছে বাচ্চাগুলো, দেখো। জার্মান স্পিচ, থ্যাংক ইউ দাদা। তো দেখো দাদার কাছে জার্মান শেপার্ড একটা আছে। দাদা তোমার নামটা প্রথমে একটু বলো। সঞ্জয় মাইতি। কত রেখেছো দাম এটা? 9,000 টাকা। দেখো জার্মান শেপার্ড 9,000 টাকা, বোন সাইজ দেখো, ভালো কিন্তু কোয়ালিটির মধ্যে দাম রেখেছে। 9,000 টাকা কিন্তু একদমই কম, যেটা আমি অন্য হাটের তুলনায় এই হাটে আমার কাছে মনে হলো কিন্তু অতি অবশ্যই কম দাম, ঠিক আছে। দাদা তো ওই সেম কলিং করার টাইম, ফোন করার টাইম, আর যদি ফোন নাম্বারটা তোমার একটু দিয়ে দাও সুবিধা হবে, একটু জোরে বলো। 8013। আচ্ছা, 727216। আচ্ছা ঠিক আছে, কল করার টাইম যখন কল করা হবে, তাই তো? আর কেউ কোনো বাচ্চা চাইলে পাবে তো? যে কোনো বাচ্চা। আচ্ছা, যে কোনো বাচ্চা চাইলে পাবে। আর নিচে কি আছে একটা বিট দেখো, ডিগেল মেল ফিমেল আছে? কতদিনে বাচ্চা দাদা? 35। আচ্ছা দেখো বিগেলের কোয়ালিটি আছে, ঠিক আছে। কত দাম রেখেছ? 11,000 ফিমেল, অনেকই কম দাম, 12,000 মেল, 11,000 ফিমেল। দেখো অতি অবশ্যই কিন্তু আমি এই জন্যই বলি, ঠিক আছে, বাচ্চা দেখো, ঠিক আছে, সেই হিসাবে কিন্তু বাচ্চার কিন্তু ভালো কিন্তু একেবারে খারাপ না, বাচ্চার হিসাবে কোয়ালিটি কিন্তু অনেক কিন্তু দাম কম, ঠিক আছে। জার্মান শেপার দেখালো আগে, যে দাদার কাছে জার্মান স্পিচ দেখালো, তাদের কাছেও কিন্তু দামটা একেবারে বেশি না, অতি অবশ্যই আসতে হবে। আর আসলে তো একটু 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 তো যদি একটু 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 সেটা তো হয়, ঠিক আছে, নিলে তো একটু কম বেশি একটু হয়ে যায়, ঠিক আছে। তো অতি অবশ্যই আসো তোমরা, অতি অবশ্যই এসে দাদাদের সাথে যোগাযোগ করো এবং দাদাদের কাছ থেকে কুকুর নিলে আমার মনে হয় না তোমরা ঠকবে, কারণ অন্যান্য হাটের তুলনায় এখানে কিন্তু হাটের কিন্তু, ঠিক আছে, তোমরা যদি চাও মনে করো দাম অনেক কম, আর তোমরা যদি আসো তাহলে আরো কিন্তু আরো ভ্যারাইটি তুলবে, যেখানে লোকটা বেশি হবে সেখানে ভ্যারাইটি কিন্তু বাড়বে, তাই তো দাদা? আর কোয়ালিটি কিন্তু তার উপর ডিপেন্ড করছে, দেখো কোয়ালিটি কিন্তু আমি একবারে কোনো দিক থেকে খারাপ বলবো না, ঠিক আছে, খুব ভালো কোয়ালিটির মধ্যে, একদম পুরো 5 ফেজ দেখো, ঠিক আছে ঠিক আছে। তো অতি অবশ্যই তোমরা এসো দাদার কাছ থেকে নাও, ঠিক আছে। অন্যান্য ব্রিড চাইলে পেয়ে যাবে তো, বাচ্চা তো যোগাযোগ করলে তো পেয়ে যাবে,
যে কোনো তোমার ব্রিড তোমরা সেল দাদার কাছ থেকে পেয়ে যাবে এবং দাদার সাথে আসো একদম দেখো একদম রেল স্টেশন থেকে একটুখানি একদম কোনো একদম গায়ে রেল স্টেশন থেকে হ্যাঁ একদম ওখান থেকে নামবে নেমেই তোমরা দেখবে ভিতর থেকে রাস্তা ধরে চলে আসলে একদম হাট ঠিক আছে তো অতি অবশ্যই খুব ভালো লাগলো সব থেকে ভালো দাদা তোমাদের ব্যবহার সত্যি খুব ভালো লাগলো ঠিক আছে তার মধ্যে তোমাদের কাছে যে কোয়ালিটি আছে সত্যি খুব ভালো লাগলো একদম একদম ইউটিউব থেকে আসলে দাদাদের কাছে বললে অতি অবশ্যই কম বেশি হয়ে যাবে আর এটা তো অবশ্যই বসে আছে বেচার জন্য তোমরা অতি অবশ্যই আসো একবার এসে হাটটা দেখো নানাও একবার হাটটা দেখো ঠিক আছে একদম একদম আচ্ছা লোক বেশি হলেই কোয়ালিটি আরো আসবে আর একটা মনেটা সাহস থাকবে যে আমি আরো আনবো অতি অবশ্যই এই জন্য আমি বলবো বারবার করে বলবো দেখো তোমরা এই হাটটাকে যত বড় তোমরা করতে পারবে তত কিন্তু আমাদেরও ভালো লাগবে ঠিক আছে ইউটিউব থেকে তোমরা অনেকে আসে ভিডিও করতে আমি আমার সাথে যার যার চেনা শোনা সবাইকে আমি বলেছি রিকোয়েস্ট করেছি আসতে রোববার করে অনেকে আসে একদম একদম দেখো কথারে সব থেকে বড় জিনিস হাটটা দেখে যান হাটটা কিরকম অতি অবশ্যই আমি কিন্তু দাদা আমি আগে একবার এসেছি কিন্তু তখন কিন্তু কম ছিল হাটের দাম অনেক কিন্তু কম অন্যান্য হাটের তুলনায় হাটের দাম অনেক কম অতি অবশ্যই সেই অনুযায়ী লোক আসতে হবে লোক না আসলে সেখানে বুঝতে পারবে না একদম একদম দাদা একদম ঠিক আছে থ্যাংক ইউ দাদা আমরা একদম 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 অতি সত্যি খুব ভালো লাগলো এখানে কোয়ালিটি ভালো লাগলো এখানে সবার ব্যবহার সব থেকে বড় জিনিস হচ্ছে জানো তো ব্যবহারটা এখানে কিন্তু সবার সাথে দোকানদার মানে একটা তার মানে যে আসছে কিনতে তাদের সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক মানে কথাবার্তা খুব ভালোভাবে এরা করছে উদ্যোগবাসী সেটা কিন্তু সব থেকে ভালো জিনিস ঠিক আছে তো উদ্যোগবাসী তোমরা আসো হাটটি আরো এসে ভিড় করো এবং কোয়ালিটি গুলো দেখো ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ঠিক আছে এখানে ভিডিওটা আমি শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে অতি অবশ্যই তোমরা আসো আমি হাটটা পুরো দেখাচ্ছি একবার দেখো পুরো চারিদিকে কিন্তু পাখি পশু পাখি এখানে সব তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে।